পাকুন্দিয়ার পুলের ঘাটে ভিন্ন আয়োজনে ডেন্টিস্ট ডে 2023 পালিত হয়েছে। 6 মার্চ সোমবার বিকেলে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কিশোরগঞ্জের আয়োজনে পুলের ঘাট বাজারে দিবসটি উপলক্ষে গণেশ সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। পুলের ঘাট পিজি ডেন্টাল সার্জারির ডেন্টাল সার্জন ডাক্তার জিয়াউদ্দিন টিটুর ব্যবস্থাপনায় র্যালিটির শুভ উদ্বোধন করেন কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জন ফুয়াদ খান চৌধুরী, সাংবাদিক সাইদুল ইসলাম, প্রিন্সিপাল শরীফুল ইসলাম প্রমুখ। র্যালিতে দন্ত বিষয়ক সচেতনতামূলক বিভিন্ন প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে, এ উপলক্ষে আমি কিশোরগঞ্জ জেলা ডেন্টাল সোসাইটির পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এ দিবসে, যাতে করে আমরা যারা আমাদের যে দাঁতের যে বিভিন্ন সমস্যা আছে সেইগুলি বিষয়ে আমরা যাতে মুক্ত থাকতে পারি, আর বিশেষ করে যারা ডেন্টিস্ট তারা যেন আমাদের এই এই যে এই রোগ সম্পর্কে বা রোগে যারা ভুগছেন তাদেরকে উপযুক্ত সেবা চিকিৎসা দিতে পারে সেই ব্যাপারে আমি তাদের সহযোগিতা কামনা করছি। এবং আজকের এই বিশেষ দিনে বিশ্ব ডেন্টিস্ট ডে, এ উপলক্ষে আমি এই কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আজকে যে প্রধান আয়োজক ডাক্তার জিয়াউদ্দিন টিটু, তাকেও স্পেশালি ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আমরা ডেন্টিস্ট ডে পালন করতে যাচ্ছি, অলরেডি আমরা সকাল থেকে বিভিন্ন কার্যক্রম শুরু করেছি ইনশাল্লাহ। আর আমি একজন ডেন্টিস্ট হিসেবে আমি আমাদের এলাকা ফুলের ঘাট পাকুন্দে কিশোরগঞ্জ থেকে আমরা আজকে র্যালির আয়োজন করতে যাচ্ছি। আমাদের মেইন মেসেজ হচ্ছে আপনারা যারা সকল মানুষ যাতে বিডিএস ডেন্টাল সার্জন দ্বারা সেবা নিতে পারেন, সুস্থ থাকতে পারেন, প্রতারণা থেকে বাঁচবেন। শুধুমাত্র বিডিএস ডিগ্রিধারী ডক্টর হয় ডেন্টিস্ট, এছাড়া অন্য কেউ ডেন্টিস্ট নয়, এটা সবাই যেন আমরা মনে রাখি। বিভিন্ন ঝুঁকি থাকে স্বাস্থ্য, মুখ ও দাঁতের স্বাস্থ্য সম্পর্কে, হ্যাঁ সচেতন হবেন, এটাই আমাদের প্রত্যাশা। বিডিএস ডক্টরদের কাছ থেকে সেবা নেবেন, এটা আমাদের একমাত্র চাওয়া।